প্রত্যেক কলিজায় কাঁপন ধরে গেছে যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সবাই যদি আসা শুরু করে যদি রেলের টিকিট নিয়ে রনির অভিযোগে 2 লাখ টাকা জরিমানা দিল সহজ ডট কম অনলাইনে টাকা নিয়েও টিকিট না দিয়াই সহজ ডট কমকে 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার ভুক্তভোগী মহিউদ্দিন রনির অভিযোগের উপর শুনানি শেষে এই জরিমানা করা হয় ভোক্তা অধিকারী সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন সম্প্রতি রেলওয়ের অনিয়ম এবং দুর্নীতি বন্ধে একাই প্রতিবাদে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি তার ভাষ্য গত 13 জুন রেলওয়ে ওয়েবসাইট থেকে ঢাকা রাজশাহী রুটের ট্রেনের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার হন তিনি তার মোবাইল অ্যাপ থেকে টাকা কেটে নেওয়া হয় ঠিকই কিন্তু তিনি টিকিট পাননি এর প্রতিকার চেয়ে রেল কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযোগ করেন তিনি রেলওয়ে সামগ্রীর অব্যবস্থাপনা এবং দুর্নীতির বিরুদ্ধে 6 দফা দাবিতে গত 7 জুলাই থেকে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি তার 6 দফা দাবি হল সহজ ডট কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে টিকিট সিন্ডিকেট বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ টিকিট কেনার ক্ষেত্রে সবার সমান সুযোগ সুবিধা নিশ্চিতকরণ ট্রেনের জনসাধারণের যানমালের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ন্যায্য দামে খাবার বিক্রি বিনামূল্যে বিশুদ্ধ পানির সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ ট্রেনের সিট সংখ্যা এবং ট্রেনের সংখ্যা বাড়ানো একই সঙ্গে সঠিক সেবার মান এবং তথ্যের জবাবদিহিতা নিশ্চিতে শক্তিশালী মনিটরিং সিস্টেম বা মনিটরিং টিম গঠন করা আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে